প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। শনিবার রাজধানীতে ফেরা মানুষের ভিড় ছিল আগের দিনের তুলনায় অনেক বেশি। প্রচণ্ড গরমের কারণে পথে ভোগান্তি হলেও অন্য কোনো দুর্ভোগ ছিল না, তাই খুশি যাত্রীরা। কমলাপুর রেল স্টেশনে নির্ধারিত সময়ে ট্রেনগুলো এসে পৌঁছায়। ভিড় থাকলেও স্বস্তিতে ফিরতে পেরেছেন যাত্রীরা। এখন আর ছুটিতে ছিলাম বৃহস্পতিবারে, আর তো ছুটি সম্ভব না, এখন কর্মস্থলে ফিরছি। শ্বশুর শাশুড়ির সঙ্গে ঈদ করতে আসছিলাম, ঈদ ভালোই কেটেছে, এখন বাবার বাসায় যাচ্ছি। অনেক ভিড়, গাড়িতে বসার সিট তো নাই, অবস্থা খুব বেশি খারাপ, রাস্তা অনেক গরম এবং বসার জন্য তো কোনো ইয়াই নাই, কোনো স্পেস নাই। ঢাকার বাস টার্মিনালগুলোতেও ফিরে আসা যাত্রীদের ভিড় রয়েছে, তবে তা গেলেও দুদিনের তুলনায় কিছুটা কম। ট্রেনের টিকিট কাটছিলাম, ট্রেনে তারপরে উঠতে পারেনি, মানুষের ভিড়, তারপরে বাস দিয়ে চলে আসছি। অফিসের কারণে আসা লাগলো আর কি আগে ভাগে। সদরঘাট লঞ্চ টার্মিনালে ভোর থেকে ঢাকায় ফেরা মানুষের ঢল নামে, ভোরে যথাসময় পৌঁছেছে 21 জেলার লঞ্চগুলো। এদিকে ঈদের ছুটি শেষে চাপ বেড়েছে মহাসড়কগুলোয়, তবে কোথাও যানজট হয়নি। নরুটের ঘাটগুলো রয়েছে অপেক্ষমান যানবাহনের দীর্ঘ সারি। দৌলদিয়া ঘাটের চাপ সবচাইতে বেশি, বিশেষ করে মোটরসাইকেলের যেন ঢল নেমেছে। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।